বর্ধমান শহরে ২৭ নম্বর বাড়ির একাংশকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করল প্রশাসন। ওই অঞ্চলের শ্যামলাল এলাকার কিছু অংশে কোভিড বিধি জারি থাকবে। আগামী ৭ দিন সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে জনসমাগম না হয় এলাকায়। এদিন সদর মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস, বর্ধমান পুরসভার সহ পুর প্রশাসক আইনুল হক, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী সহ প্রশাসনের প্রতিনিধিরা এলাকা পরিদর্শন করেন। তারা এলাকার মানুষকে সচেতন করার পাশাপাশি মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেন। জানা গেছে, বর্ধমান শহরে এই মুহূর্তে ৫৮ জন অ্যাক্টিভ কোভিড রোগী আছেন, তার মধ্যে ১৭ জনই এই এলাকার। তাই এই কঠোর ব্যবস্থার দিকে গেল প্রশাসন। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। ১৭ জনের বেশি কোভিড পেশেন্ট একসাথে পাওয়া যায় এই কদিনের মধ্যে। এখন এই এলাকাটাকে আমরা মিনি কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আজকে সেই এলাকাটা আমরা এলাম মানুষকে একটু কনসাস করা। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের আশা কর্মীদের সব বাড়ি বাড়ি তারা সার্ভে করবে, যদি কারোর জ্বর হয় উপসর্গ দেখা দেয় যাদের তাদের আটটি বিষয়গুলো করিয়ে নেওয়া যায় তথাগুলোকে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে আমাদের স্যানিটাইজার পৌরসভা দেখতে আমার স্যানিটাইজার আমাদের পরিষ্কার পরিষ্কার রাখা। যারা এখানে এই এলাকায় যে দোকানদার যেখানে ভিড় হয় সেগুলো আমরা সাত দিনের জন্য আমরা বন্ধ রাখতে বললাম। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে যাদের কোভিড হয়েছে বা যারা কন্টেনমেন্ট জোনের মধ্যে আছে তাদের যাতে নিত্য প্রয়োজনীয় জিনিস খেতে অসুবিধে না হয় তার মতো একটা ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি। এমনকি যারা হচ্ছে কোভিড পেশেন্ট তাদের কাছে যাতে খাবারটা পর্যন্ত পৌঁছে দেওয়া যায় সেই জন্য আমরা হেল্পলাইন করে দিচ্ছি। সেখানে তারা যাবে, সেখান থেকে তারা খাবারটা বাইরে খাবারটা পৌঁছে দেওয়া যায় এবং তাদের যে ওয়েস্টগুলো বাড়িতে হচ্ছে সেগুলো স্পেশালি পৌরসভার পক্ষ থেকে কালেকশন করে সেগুলোকে ডিস্ট্রিবিউট করে। বাইরে থেকে কি লোকজন আসা বা আমাদের এইবার তো আমাদের গভর্নমেন্ট নির্দেশ নেই, বাইরে তো লোক তো আসবেই। আমাদের এখানে সিলিক্স আছে যাতে বাইরে থেকে লোকের কোনো জমায়েত না হয়, ভিড় না হয়, এইটাকে হচ্ছে আমার প্রথম হচ্ছে আশীর্বাদ। Active Gold with added mineral, active pure, active raho.